আমার পরামর্শ, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে মানতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাটা ভুল তাহলে না মানলেও কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কমই মাদ্রাসার ওলামা একাডেমির কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কমই ওলামা একাডেমির কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। শোনেন শোনেন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন মানুষ, আমাকে কেউ যদি আমার সমালোচনা করে এবং তার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে, আমি প্রকাশ্যে বলতে পারবো তার কাছে যান, তার কাছে জ্ঞান শেখেন। সবচেয়ে জ্ঞানের গভীরতা, আপনি তাফসির বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, আরবিক ভাষা এবং সাহিত্য বলেন, গ্রামার বলেন, এই প্রতিটা সাবজেক্টের জ্ঞানের গভীরতা আছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কমই ওলামা একাডেমির কাছে। তো প্রথম কাজ কি ভাই, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এবং তারপর আপনি কিছু অংশ হিফজ করবেন। তেলাওয়াত অবশ্যই শিখবেন, কিছু অংশ অ্যাটলিস্ট হিফজ করবেন, এক পারা, দুই পারা, তিন পারা, পারলে পুরো কোরআনই হিফজ করবেন, কারণ এগুলো প্রাইমারি লেভেলের কাজ। এরপর কি, আপনি কি এখানেই থেমে যাবেন? আপনি কি এখানেই থেমে যাবেন? আপনি একটা কিতাব রিডিং পড়তে জানেন, এটা মুখস্থ করেছেন, বাট আপনি এর অর্থটা বুঝতে পারছেন না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। একটা কিতাব আপনি এটা পড়তে পারেন মাশাআল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পড়তে পারেন মাশাআল্লাহ, এবং এই পুরো কিতাব আপনার মুখস্থ ঝরঝরা। আচ্ছা, কিন্তু এই বইটার অর্থগুলো আপনি জানেন না বা আপনি এর ভাষাটা বুঝতে পারছেন না, আপনি কি এর আদেশ নিষেধ, হুকুম আহকাম এগুলোকে বুঝতে পারবেন কিনা? আমার প্রশ্ন, পারবেন? যদি আপনি হিফজের পর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেন, অ্যারাবিক গ্রামার শিখেন, তাফসির পড়েন বা তর্জমা শেখেন ওস্তাদের সহবতে গিয়েই, ওস্তাদের সহবতে গিয়েই, এখন হিফজ করার সময় আপনার যে অবস্থাটা ছিল, এখন অর্থ জানার পর আপনার অবস্থান কি সমান, নাকি আপনার জ্ঞান অনেক বেশি এবং কোরআনের ভিতরে মৌলিক কথাগুলো আপনি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আবার এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি, দ্যাটস অল, যে এইটা আমাদের দায়িত্ব, এটা করলে কোরআনের হকটা ইনশাআল্লাহ আদায় হবে। আদারওয়াইজ যদি আমরা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে আমরা মুখস্থ করেছি মাশাআল্লাহ, তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জানি না এখানে কি লেখা আছে, এবার আপনি কি করবেন, কিভাবে শিখবেন? কয়েকটা অপশন আছে, যে আপনাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শিখতে হবে, অথবা সেখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে, অথবা আপনি নিজের তাড়নায়, নিজের তাগাদা থেকে আপনি পড়াশোনাগুলো করলেন, ওস্তাদদের কাছে চেক করিয়ে নিলেন, কোনো না কোনোভাবে আপনাকে অর্থটা জানতে হচ্ছে। আর অর্থ জানার জন্যে আপনাকে বেসিক অ্যারাবিক গ্রামারের বইগুলো পড়তে হচ্ছে, আপনাকে আরবি ভাষা শিখতে হচ্ছে। আর এই আরবি ভাষা শেখা এবং গ্রামারের বইগুলো পড়া একা একা সম্ভব? একা একা সম্ভব নয়, এখানে যেতে হবে আপনাকে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারলে ভর্তি হয়ে যাবেন, যদি ভর্তি হতে না পারেন তাদের সহবতে গিয়ে ব্যাচ আকারে প্রাইভেট স্টাইলে পড়বেন, আগেকার সলফে সারহীন যেমন করে পড়েছেন তেমন করে পড়তে হবে, অথবা তাদেরকে আপনার কাছ পর্যন্ত নিয়ে এসে আপনাকে ব্যাচ করে পড়তে হবে, কোনো না কোনোভাবে আপনাকে পড়তেই হচ্ছে, কারণ একা একা এই বইগুলো পড়া যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না। এই কিতাবগুলো যখন পড়া হয়ে যাবে, এরপর আপনি যাবেন তাফসির এবং তর্জমার দিকে, এবং এখানে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন না, নিঃসন্দেহে প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না, যেগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, যেগুলো পারছেন না আপনি যে আলেমের কাছে পড়ছেন তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে জেনে নিতে হবে। ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি আপনি কোনো কিছু না জানেন, যারা জ্ঞানী সম্প্রদায় ওদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে, এবং জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনাকে লিবারেল থাকতে হবে, মৌমাছির মতো, জ্ঞান যেখানে আপনি সেখানে, যেখানে ইলম বন্টন হচ্ছে আপনি সেখানে যাবেন। ইলমের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, যে আমি একটা দল করি এর ইলিমটুকুই নিব বাকি ইলম নিব না, আমি একজনকে ফলো করি তার কাছ থেকে জ্ঞান নিব বাকিদের কাছ থেকে নিব না, এমন সাম্প্রদায়িক চিন্তা লালন করলে সমস্যা আছে। সবার কাছে কিন্তু কল্যাণকর অনেক বিষয় আছে, আছে না? যত ওলামায়ে কেরাম আছেন সবার কাছে ভালো বিষয় আছে না? আপনি সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন, সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন। প্রত্যেকটা ওলামায়ে কেরামের কাছেই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে এবং পজিটিভ অনেক বিষয় আছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি পাবেন অমুকের এটা নেগেটিভ, অমুকের এটা নেগেটিভ, উম্মার ঐক্যের খাতিরে এবং জ্ঞান অন্বেষণের খাতিরে আপনি নেগেটিভ বিষয়গুলোকে এড়িয়ে চলবেন,
নেগেটিভ বিষয়গুলো থেকে তাকানোর দরকার নাই। এমন একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে নাই এখন যিনি ভুল করবেন না এবং যার কোনো দোষ ত্রুটি নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই আছে? যদি আপনি ওই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। সবাইকে খোলা মনে গ্রহণ করতে শেখেন এবং হকপন্থী ওলামা একরামের সহমতে থাকেন। আমার পরামর্শ, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে মানতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাটা ভুল তাহলে না মানলেও কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কমই মাদ্রাসার ওলামা একরামের কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কমই ওলামা একরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। শোনেন শোনেন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন মানুষ, আমাকে কেউ যদি আমার সমালোচনা করে এবং তার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে আমি প্রকাশ্যে বলতে পারবো তার কাছে যান, তার কাছে জ্ঞান শেখেন, আলহামদুলিল্লাহ। না হলে আমি দায়ী হতে পারবো না, না হলে আল্লাহ পাকের কবুলিয়াত আমার কাছে আসবে না। মনের মধ্যে দোষ ত্রুটি রিয়া অহংকার হিংসা দূর করতে না পারলে আল্লাহ নূর পাওয়া যাবে না। আর আল্লাহ নূর যার কাছে নাই সে দূর পর্যন্ত দেখতে পারবে না, সে এই যুগের খিদর আলী ইসলাম হতে পারবে না। সবচেয়ে জ্ঞানের গভীরতা, আপনি তাফসির বলেন, হাদিস বলেন, ফিক বলেন, আরবিক ভাষা এবং সাহিত্য বলেন, গ্রামার বলেন, এই প্রতিটা সাবজেক্টের জ্ঞানের গভীরতা আছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কমই ওলামা একাডেমির কাছে। এটা আমার পরামর্শ যে আপনি তাদের কাছে যাবেন, তাদের কাছে যার কাছে যে সাবজেক্ট পড়া যায় পড়বেন। যেহেতু আপনি এখন ভর্তি হতে পারছেন না, আপনার বয়স 30, আপনার বয়স 40 বা আপনার বয়স 25, আপনি জেনারেল লাইনে পড়েছেন, বিবি এমবি অনার্স মাস্টার্স পড়ে ফেলেছেন, কোরআন জাস্ট তেলাওয়াত করতে পারেন, অর্থ শিখতে চাচ্ছেন, এখন আপনার কাছে কি অপশন আছে? আপনি কি আবার মিজান মুনসাহে ভর্তি হতে পারবেন? সম্ভব না। অতএব প্রাইমারি সাবজেক্টগুলোকে সহমতে কাভার করেন, আগেকার সলফে সালেহীনদের মতো ওস্তাদের কাছে গিয়ে ম্যান টু ম্যান 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পড়তে থাকেন, পড়তে পড়তে কাভার আপ হয়ে গেলে তারপরে আপনি উচ্চতর কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এটাই সবচেয়ে ভালো ওয়ে হবে। এছাড়া আপনি যদি ট্র্যাকটাকে চেঞ্জ করে আবার এখানে ভর্তি হতে চান তাহলে জেনারেল লাইনে পড়ছেন আপনি, এই যে 10-15 বছর এই পড়াশোনাটা দিয়ে আপনি কী করবেন? তখন বাসা থেকে চাপ আসবে, আসবে না, পরিবার মেনে নিবে না, ট্র্যাক চেঞ্জ করতে বলতে পারবে না। সুবিধা হচ্ছে এটাই, আপনি যেখানে আছেন সেখানে পড়াশোনা করেন, এর ফাঁকে ফাঁকে টাইম বের করে এভাবে ওলামা একাডেমির কাছে যান, পড়াশোনা করতে থাকেন। অ্যাটলিস্ট আপনাকে তো মুফতি হতে বলছি না আমি, আমার এই কথাগুলো বড় উদ্দেশ্য আপনাকে মুহাদ্দিস মুফতি মুফাসসির বানানো নয়, শুধু আল্লাহর কিতাবের মেসেজটা কি আপনাকে জানানো, এতটুকু। আর এটা জানার অধিকার আপনার নাই, এই বইটা কি সবার জন্য নয়? তাদের সহমত যান, যদি তারা আপনাকে বকাঝকা করে, আপনাকে গালমন্দ করে, কিচ্ছু মনে করবেন না, কারণ পিতা তার সন্তানকে গালি দিতেই পারে, বকা দিতেই পারে। একজন পিতা তার সন্তানকে কি করতে পারে? বকা দিতেই পারে, ওটাকে আল্লাহর বরকত মনে করে নিয়ে নেয়।